প্রহ্লাদ জৈন, বয়স 88 বছর। তিনি একজন যোগী। ভারতের গুজরাট রাজ্যের মহাসেনা জেলার চারোদ গ্রামে তার আবাস। মাতাজি নামেই তিনি বেশি পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেক বিখ্যাত লোকই মাতাজিকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছিলেন। এই যোগীকে এক পলক দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। বয়স যখন 18, ঠিক তখন থেকেই সব ধরনের খাওয়া দাওয়া বন্ধ করে দেন এই যোগী। প্রহ্লাদ জৈনের দাবি, 70 বছর ধরে কেবল বাতাস খেয়েই বেঁচে আছেন তিনি, শুধু ধ্যান করেই কর্মশক্তি পান তিনি। বিজ্ঞানীরা তার এই বিনা খাবারে বেঁচে থাকার রহস্য উন্মোচনের চেষ্টা করেছেন। তার দাবির সত্যতা যাচাইয়ের জন্য একাধিকবার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও বিজ্ঞানী APJ আব্দুল কালামও তাকে নিয়ে গবেষণা করেছেন বলে জানা গেছে। 2006 সালে ডিসকভারি চ্যানেলে এই যোগীকে নিয়ে বিশেষ তথ্যচিত্র প্রচার করে। এছাড়াও ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল নেটওয়ার্ক তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করে। ইনস্টিটিউট অফ সাইকোলজি এবং অ্যালাইড সায়েন্স 2010 সালে তার কার্যকলাপের উপর টানা 16 দিন নজরদারি চালানো হয়। একই সাথে তার নিত্যদিনের কর্মব্যস্ততার ছবিও ভিডিও রেকর্ডিং করা হয়। কিন্তু দেখা যায় তিনি কোনো খাবার গ্রহণ করেননি।